আসসালামু আলাইকুম। টমাস কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে প্রোটিন সালাদ রেসিপিটি শেয়ার করছি। এই প্রোটিন সালাদটা সবাই কিন্তু খুব পছন্দ করেন, আর যেহেতু রমজান মাস চলছে এই সালাদটা কিন্তু আমাদের জন্য খুবই উপকারী। তাই আপনারা চাইলে আমার রেসিপিটি দেখে একবার চেষ্টা করতে পারেন। আমি এখানে নিয়েছি ছোলা এবং বুট 1 কাপ পরিমাণে, অর্থাৎ ছোলা 1/2 কাপ, বুট 1/2 কাপ। আমি প্রথমে ভিজিয়ে রেখে তারপর সিদ্ধ করে হালকা একটু তেলে ছোলা যেভাবে রান্না করে সেভাবে রান্না করে নিয়েছি, অথবা আপনারা সিদ্ধ ছোলাটাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে নিয়েছি 1/4 কাপ ধনিয়া পাতা, এখানে আমি একটা মাঝারি সাইজের গাজর নিয়ে নিয়েছি, আর সেই সাথে এখানে নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচি করে, নিয়েছি একটা বড় শসা কুচি করে, এখানে 4 পিস কাঁচামরিচ নিয়েছি, আর এখানে বড় একটা টমেটো কিউব করে নিয়েছি, সেই সাথে নিয়েছি একটা ডিম সিদ্ধ করে আমি পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গাজর, শসা, টমেটো, ডিম আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারবেন। আর এই সালাদটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি 1 চামচ লবণ, নিয়েছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, সেই সাথে এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে চাট মশলা, আর এখানে আমি নিয়েছি 1 চামচ পরিমাণে সরিষার তেল। এখন আমি সবকিছু একসাথে মেখে নিব। এখানে আমি একটা মাটির বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে প্রথমে আমি মশলাগুলো দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা আপনারা কম বেশি বাড়িয়ে খেতে পারেন। মশলার সাথে তেলটা হালকা একটু এভাবে মিশিয়ে নিচ্ছি। তেলের সাথে এভাবে মশলাটা সামান্য একটু মিক্সড করে নিলে সুন্দরভাবে সালাদের সাথে সবকিছু মিশে যাবে, এজন্য একটু মিক্সড করে নিলাম। এখন আমি সবকিছু একসাথে বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন আমি সবকিছু একসাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, একে একে আমি সালাদের সবকিছু একসাথে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। প্রিয় দর্শক, সালাদ কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ভাবে পরিবেশন করতে পারেন। ইফতারি টাইমে আপনারা কিন্তু এই সালাদটা মরিচ সাথেও খেতে পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের যদি কোনো রেসিপি নিয়ে আমার কাছে কোনো রিকোয়েস্ট থাকে, আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী রেসিপিটা তৈরি করে দেখাতে। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, টমাস কিচেনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে টমাস কিচেনের পাশে থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।